হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শেয়ার করছি একটা নতুন জব আপডেট। প্রথমেই বলে রাখছি, অনেকগুলো বিষয়ের জন্য অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে। যারা নর্থ বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছো, তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতেই পারো। তো দেখে নেব যে কোন স্কুল থেকে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, কোন কোন বিষয়ের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন, সেই সমস্ত কিছু। তো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা এই পদগুলোর জন্য যোগ্য তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, অনেকের কিন্তু কাজে লাগতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের জব আপডেট এবং হায়ার স্টাডি রিলেটেড নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, যাতে কিনা সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। চলো তাহলে দেখে নিই এই নোটিফিকেশানটা কোন স্কুল থেকে রিলিজ করা হয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে। তো তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, সেন্ট পলস স্কুল আইসিএসসি অ্যান্ড আইএসসি অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই সিনিয়র সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই যে নোটিফিকেশান, এটা কিন্তু তোমরা উত্তরবঙ্গ সংবাদপত্রের আজকের যে পেজ, সেখানেও পেয়ে যাবে। উত্তরবঙ্গ সংবাদপত্রের পেজ 2, 3 বা 4-এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, দেখবে ভালো করে। দেখছি পোস্ট কী কী রয়েছে। পোস্ট 1 বলেছে প্রি প্রাইমারি টিচার, কী কী বিষয়, ইংলিশ ম্যাথমেটিক্স। এলিজিবিলিটি বিএড বা মন্টেসরি ট্রেইনড। ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইজ মাস্ট, অর্থাৎ ইংলিশে কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে। পোস্ট 2 যেটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর জুনিয়র সেকশন। সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বেঙ্গলি, কম্পিউটার আর ইংলিশ। এলিজিবিলিটি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড। ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইজ মাস্ট, অর্থাৎ বারবার এটা মেনশন করার অর্থ হচ্ছে তোমাদেরকে ইংলিশে কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে। পোস্ট 3 বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর সিনিয়র সেকশন। সাবজেক্ট রয়েছে সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। পোস্ট 4 রয়েছে টিচার্স ফর আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স অ্যান্ড মিউজিক অ্যান্ড আদার্সও রয়েছে। সিলেকশন প্রসিডিওর, ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু ওয়ার্ক ইন ইন্টারভিউ। ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের ডেট আর টাইম দিয়ে দেওয়া হয়েছে। ডেট হচ্ছে 10 তারিখ, টাইম হচ্ছে 9টা থেকে 12টা। এবার অ্যাড্রেসটা একটু দেখে নাও। অ্যাড্রেস হচ্ছে সেন্ট পলস স্কুল, পাহাড়পুর, পোস্ট অফিস ডেঙ্গুয়াঝাড় ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735121, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তোমরা যদি ইমেল পাঠাতে চাও তাহলে সিভি তোমরা এই মেল আইডিতে মেইল করতে পারো। কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে 7063709404, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আদার্স কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব শীঘ্রই হাজির হব পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।